হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, জামালপুরে গৃহবধূকে ধর্ষণের পর স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগীরা দাবি করেন এ ঘটনায় ধর্ষণ এবং হত্যা মামলা নেয়নি পুলিশ, বরং অবমৃত্যুর মামলা দিয়ে ঘটনার মোড় অন্যদিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তবে এ অভিযোগ অস্বীকার করছে পুলিশ। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, 14 বছর আগে এক নারীর সাথে বিয়ে হয় জামালপুরের রামকৃষ্ণ গ্রামের কাঠমিস্ত্রি খলিলুর রহমানের। সুখে শান্তিতে চলছিল সে সংসার, হঠাৎ সে সংসারে নেমে আসে কালো ছায়া। বিয়ের পর থেকে প্রায় ওই গৃহবধূকে উত্তপ্ত করত এলাকার কয়েকজন। অভিযোগ করা হয় গত শুক্রবার গৃহবধূকে সানোয়ার সহ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়, পরবর্তীতে চলে পাশবিক নির্যাতন। আর সাবুন আর মপিস এই তিনটাই আমার আমার বাড়ি থেকে আমার মুখ সাফাই উড়াই নেয় সে জঙ্গলে নিয়ে আমার আমার যদি খারাপ ব্যবহার করে। তবে ভুক্তভোগীরা দাবি করছে এই ঘটনার বিরুদ্ধে পুলিশ কোনো অভিযোগ নিচ্ছেন না। তো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, এ ঘটনার সাথে কি পুলিশের কোনো সম্পৃক্ততা আছে অথবা পুলিশের কোনো স্বার্থ জড়িত আছে? আর যদি বা পুলিশের কোনো স্বার্থ জড়িত না থাকে, তাহলে যে মানুষটি মারা গেছে তার আপন জনেরা কেন অভিযোগ করছে? পুলিশের সাথে তো তাদের কোনো শত্রুতা নেই, তাহলে পুলিশের বিরুদ্ধে কেন তারা কথা বলছে? হয়তোবা এই বিষয়টিতে পুলিশ কোনো ভালোভাবে পদক্ষেপ নিচ্ছেন না অথবা অভিযোগ নিচ্ছেন না, আর এ কারণে হয়তো ওই আপনজনেরা এই অভিযোগটা পুলিশের বিরুদ্ধে তুলছে। তো দর্শক, আপনারা অবশ্যই ভেবে দেখবেন এবং তারপর কমেন্ট বক্সে জানাবেন এবং নিজেদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন। হয়তো আপনার একটি প্রতিবাদে একটি ধর্ষণ এবং একটি হত্যা মামলা ভালোভাবে বিচার হবে। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি পছন্দ হয় অথবা মনে হয় যে কোনো ইনফরমেশন পেয়েছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।